রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ ট্রাফিক বিভাগে কাজ করছেন নারী সার্জেন্টরা। একটা সময় ছিল যখন ডিএমপি ট্রাফিকের মাঠ পর্যায়ে কোনো নারীর অংশগ্রহণই ছিল না, তবে এখন দিন বদলেছে। আফসানা ফেরদৌসির মতো তরুণীরা এখন সামলাচ্ছেন গুরুত্বপূর্ণ এ দায়িত্ব, রাখছেন সাফল্যের স্বাক্ষর, পাচ্ছেন স্বীকৃতিও। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। দেশবন্ধু টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সার্জেন্ট আফসানা জানিয়েছেন তার সাফল্য যাত্রার গল্প। আলাপচারিতায় তিনি বলেছেন নানা চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা ও উত্তরণের কথাও। একজন নারী হিসাবে একজন পুরুষের পাশাপাশি রাস্তায় কাজ করাটা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা বা বিভিন্ন কার্যক্রম রয়েছে আমাদের, সেগুলো মেনটেন করাটা অবশ্যই কঠিন। তারপরে যেহেতু আমাদের 1 বছর সাদায় ট্রেনিং দেওয়া হয়, মানে কিছুটা হলেও আমরা ওই ট্রেনিং থেকে আমরা অনেকটা মানসিকভাবে দৃঢ় হওয়ার প্রত্যয় পাই। রোদের তীব্র উত্তাপ ছড়াচ্ছিল তার মাথার উপর। কর্মরত নারী সার্জেন্টের অবশ্য সেদিকে খুব একটা খেয়াল নেই। ব্যস্ত সড়কের শৃঙ্খলা রক্ষায় যানজট নিরসনে দিনরাত পুরুষ সার্জেন্টের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তিনি। একটু আড় চোখে অবশ্যই তাকায় যে একজন লেডি রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন বা একটা গাড়িতে প্রসিকিউশন দিচ্ছেন, এই বিষয়গুলো এখনো আমাদের দেশে এত সহজ হয়নি। সবাই একটু বাঁকা চোখে দেখে, ইনশাল্লাহ নেক্সট হয়তো বা এটা ওভারকাম হবে। ফ্যামিলি থেকে আমি যখন নিয়োগ পরীক্ষা যখন দিতে চেয়েছিলাম তখন আমার ফ্যামিলি থেকে রাজি ছিলেন না আমার বাবা, পরবর্তীতে তাকে ম্যানেজ করে দিয়েছি, হয়েছে, ট্রেনিংয়ে গিয়েছি। এখন পর্যন্ত তারা অনেক সাপোর্ট করছেন, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, সবাই সাপোর্ট করেন। নারী হিসাবে আমার একটা চাওয়া যে কর্মক্ষেত্রে প্রত্যেকটা নারী যাতে সুন্দর সুস্থভাবে সুস্থ মানসিকতা নিয়ে কাজ করতে পারে। ডিপার্টমেন্টে এখন অনেক অনেক আগের থেকে অনেক নারী অফিসার বলেন বা আমাদের নিচ যারা অসুস্থ আছে তারা অনেকেই নারীরা এখন সামনে এগিয়ে এসে চাকরিতে ঢুকছে। আমার এই প্রফেশনটা যাদের স্বপ্ন আছে তারা আসতে পারে। যদি কেউ এই সার্জেন্ট পেশা আসতে চায়, লেডি সার্জেন্ট, অবশ্যই তাকে কষ্ট করার মানসিকতা নিয়ে আসতে হবে, ওয়েলকাম তাদের। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে নারীরা কর্মক্ষেত্রে খুব ভালো একটা স্পেস পাচ্ছে, তারা সামনে এগিয়ে যাচ্ছে। নারী দিবস উপলক্ষে সকল নারীকে আমার আন্তরিক শুভেচ্ছা।